নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি মাছের সাথে এই ডালের বড়া করে একটা রেসিপি করে দেখাবো আপনাদের। তো দেখুন, আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি, এটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 4 পিস মাছ আছে আমার। তো প্রথমে আমি মসুর ডালটা একটু বেটে নেব। তো এখন আমি মাছটা একটু নুন হলুদ মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। আর আমার লাগবে, আমি এখানে পালং শাক নিয়েছি অল্প, আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ লাগবে এখানে আমার 2টো, কাঁচা লঙ্কা লাগবে কিছু, এখানে এটা টেস্ট মতন ব্যবহার করবেন। রসুনও লাগবে একটু কুচি নিয়েছি। তো এখন আমি ডালটা বেটে নেব। তো দেখুন, ডালটা বেটে নিয়েছি। এবারে আমি ডালটা এই বাটির মধ্যে নিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ দিলাম, একটু ধনে পাউডার, একটু লঙ্কার পাউডার, কাঁচা লঙ্কা দেবো কিছু, আর কিছু পেঁয়াজ দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দেবো। এটা হয়ে গেছে। তো চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। এবার আমি একটু তেল দিয়ে দেবো, একটা কড়াই গরম করে নিয়েছি, কম করে তেল দেবো। এটা ছাঁকা তেলে ভাজতে হবে না, এমনি কম তেলে এটা ভাজলে খুব ভালো হয়। একটা দিক হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক আমি উল্টে দিচ্ছি। এবার এটা তুলে নেব। দুই দিক হয়ে গেছে, দুই দিক ভালো করে আমি ভেজে নিয়েছি। এরকমই ভেজে নিলে হয়ে যাবে। এটা এমনিতে আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই কড়াইয়ে আর একটু তেল দেব। এই তেলের মধ্যে আমি আলুটা একটু ভেজে নেব। তো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে মাছটাও ভেজে নেব। তো মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে মাছটা তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন দিলাম, হলুদ দেবো, ধনে পাউডার, জিরা পাউডার, জিরা পাউডার 1/4 টিস্পুন দিলাম। গ্যাসটা একদম আমি স্লো রেখেছি, একটু জল দেবো। এর সাথে দিয়ে দেবো আদা বাটা 1 টিস্পুন, রসুন কুচা দিয়ে দেবো, আমি এখানে 8-10টা রসুন কুচে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেবো 5-6টা কাঁচা লঙ্কা, ভালো করে এটা ভেজে নেব। একটা টমেটো দিয়ে দেবো এর সাথে। এবারে নুন দেবো স্বাদ মতো। ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোগুলো ঘেঁটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন, টমেটোগুলো সব ঘেঁটে গেছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর সাথে একটু ভেজে নেব। খালি মশলাটা একটু মিশিয়ে নেব আলুর সাথে। এবার আমি জল দিয়ে দেব, হয়ে গেছে। আমার আলুগুলো খুব ছোট ছোট করে কাটা আছে, এটা এক্ষুনি হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো। ভাজা মাছটাও দিয়ে দেবো। এটা 5-7 মিনিট খালি আমি এটা রান্না করবো।
পালং শাকটাও দিয়ে দেব উপরে। এটা হয়ে গেছে, আলুগুলো আমি দেখেছি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নেব। তো আপনারাও এমনি করে এই মসুর ডালের বড়া দিয়ে এই রেসিপিটা বানাবেন, আর এটা ভাতের সাথে রুটির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।